ব্যয় সুবিধা সম্পর্ক প্রথা একবার আমি একটা টিউশনি পেয়েছিলাম সো টিউশনি থেকে আমাকে বলা হলো যে তুমি এক মাস পড়ানোর পর তোমাকে আমি আট হাজার টাকা বেতন দিব সো আমি তো প্রথমে শুনে খুব খুশি হয়ে গেলাম আরে আট হাজার টাকা খুবই চমৎকার তাহলে তো আমি টিউশনটা করাতে পারি কিন্তু পরে একটা জিনিস ভেবে দেখলাম যে এই টিউশনিটা আমার বাসা থেকে অনেক দূরে সো অনেক দূরে হওয়ার ফলে আমার যাতায়াতে প্রায় পাঁচ ঘন্টা সময় লাগবে পাঁচ ঘন্টা সময় লাগবে এবং তারই সাথে আমার এক মাসে যাতায়াত ভাড়া দরকার হবে প্রায় তিন হাজার টাকা আমি তখন একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে এই টিউশনি থেকে আমি যে পরিমাণ সুবিধা পাচ্ছি বা যে টাকাটা পাচ্ছি তার চেয়ে আমার বেশি খরচ হচ্ছে এই পাঁচ ঘন্টায় হয়তো আমি আরেকটা টিউশনি করাতে পারতাম যেটা হয়তোবা চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকা সেই ক্ষেত্রে আমার সময়ও বেঁচে যেত এবং আমার এই যাতায়াত ভাড়াও বেঁচে যেত তার মানে একটা জিনিস খেয়াল করো এই টিউশনি থেকে আমার যে ব্যয় হচ্ছে সেইটা আমার সেই টিউশনি থেকে প্রাপ্ত সুবিধা থেকে বেশি হিসাব হিসাব বিজ্ঞানও মূলত এই ধরনের একটি প্রথার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত যেটাকে আমরা বলি ব্যয় সুবিধা সম্পর্ক প্রথা ব্যয় সুবিধা সম্পর্ক প্রথা কি বলে ব্যয় সুবিধা সম্পর্ক প্রথা বলে যে একটা ব্যবসায় প্রতিষ্ঠান যখন কোনো তথ্য প্রকাশ করবে কোনো বাহ্যিক পক্ষের নিকট তথ্য প্রকাশ করার আগে তথ্যের ব্যয় নির্ণয় করতে হবে এবং সেই তথ্যের সুবিধা কতটুকু প্রকাশ করার ফলে যে সুবিধা সেই সুবিধা নির্ণয় করতে হবে যদি এমন হয় যে একটি তথ্য প্রকাশ করার ফলে আমাদের যে ব্যয় হচ্ছে সেটা সুবিধার চেয়ে অনেক বেশি তাহলে আমরা সেই তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকবো তাহলে এটাকে আমরা একটা এই দাড়িপাল্লার মাধ্যমে ব্যাখ্যা করতে পারি এই অংশটা যেহেতু ঝুঁকে রয়েছে তার মানে এই অংশটা খুব ভারী তাহলে এখানে আমরা লিখব সুবিধা অর্থাৎ তথ্য প্রকাশ করার ফলে হিসাব তথ্য প্রকাশ করার ফলে আমাদের যে সুবিধা সেটা যদি ব্যয়ের চেয়ে বেশি হয় তখনই মূলত আমরা সেই তথ্য প্রকাশ করব নতুবা আমরা সেই তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকব এটাই মূলত ব্যয়ের সুবিধা সম্পর্ক প্রথা এটা এক এক দেশে এক এক রকম এক এক কোম্পানি ভেদে সিচুয়েশন ভেদে অবস্থান ভেদে এই বিষয়গুলো এক এক রকম হতে পারে তবে সব সময় আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সুবিধা সবসময় যেন ব্যয়ের থেকে বেশি হয় যদি সুবিধা কম হয় তাহলে সেই তথ্য প্রকাশ করা থেকে আমাদের বিরত থাকাটাই হবে উচিত কাজ